রোটেশনের কথা যদি বলতে হয় তাহলে কিন্তু ব্লু টিম রোটেশনের প্রপার এক্সিকিউট কিন্তু তারা করতে পারছে। তারা কিন্তু একটু আগে কিন্তু তারা ছিল ড্রাগন লেন, সরি স্লেয়ার লেন, বাট রাইট নাও দে আর পুশিং ইন স্লেয়ার লেন, সো দিস ইজ এ পারফেক্ট রোটেশন। তারা যখনই বুঝে গিয়েছে যে ওই জায়গাটা ক্লিয়ার হয়েছে, সো লেট নাও দুটো কিল সিকিউর করে নেওয়ার প্রেডিকশন করতে করতে ডাবল কিল সিকিউর পায়। ঠিক আছে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে রেড টিম কিন্তু তুলনামূলক ভালো খেলার চেষ্টা করতেছেন। এইখানে কিন্তু অ্যালেন, ও মাই গড, ডাবল কিল সিকিউরড বাই উৎস, হোয়াট এ নাইট শো বাই উৎস। এখানে সৌদি ভাই কিন্তু চমৎকার ভাবে একটা ও ভালো আলতি ছিল, আর একটা ইঞ্চি আগে যদি কোনোভাবে কিন্তু শুধুমাত্র এঙ্গেজ করার চেষ্টায় আছে, বা তারা এখানে পুরি এঙ্গেজ করবে না। এখানে কিন্তু নাতালিয়া একটা সুন্দর পজিশন আছে, আর নাতালিয়া ভালো ড্যামেজ দিচ্ছে, বাট এমডি শাকিল কিন্তু এখানে স্টানকে গিয়ে কিন্তু তার পিছিয়ে যেতে হয়েছে আফটার টেকিং আ লট অফ ড্যামেজ। আপন ভাই কিন্তু আবার এখানে ঢুকে গিয়েছে, আপন ভাই মারাত্মক লেভেলের ড্যামেজ দিয়েছে, অ্যান্ড আই থিঙ্ক আপন ভাইয়ের কিলটা এখানে সিকিউর করে ফেলবে, বাট এখানে কি আপন ভাই পালাতে পারবে? আপন ভাই কিন্তু অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, বাট ফাইনালি রেজওয়ান প্রাইম কিন্তু আপন ভাইয়ের কিলটা নিয়ে নিবে, অ্যান্ড তার কিন্তু এখানে ইনফিনিটি স্লেয়ার কিন্তু লুবু চলে আসছে। ইনফিনিটি স্লেয়ার এখানে কিন্তু কিং স্লেয়ারও চলে আসতেছে বিপজ্জনক অবস্থায়, আর তার এই মুহূর্তে কিন্তু চারজন চলে আসতেছে, কার্তার হয়তো মরে যেতে পারে, কিন্তু লুবুর কিন্তু এখানে বেঁচে থাকতে হবে। এবং এখানে কিন্তু ভ্যালেনের কিলটা কিন্তু সিকিউর করে কিন্তু আটটা চমকপ্রদ রাউন্ডে দেখালো, আলটিমেট কিল সিকিউর করার পরও কিন্তু নাটালিয়া কোনোভাবে হয়তো আর বাঁচতে পারবে না, এবং এখানে কিন্তু ফাইনালি মরেই গেল। যেটা আমি বলছিলাম একটু আগে যে ওয়াই লুবু ইজ বেস্ট অ্যাজ এ জাঙ্গলার।